নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। আবার একবার শোকের খবর নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আপনাদেরকে জানিয়ে রাখি, গাইশাল ওয়ান গ্রাম পঞ্চায়েতের যে জাগির বস্তি এলাকা রয়েছে, সেই এলাকারই বাসিন্দা পানিপথে কর্মসূত্রের জন্য সেখানে তার বসবাস করতেন, সেখানে তিনি বসবাস করতেন। একই পরিবারের ছয় সদস্য বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। ঘটনায় এই যে পরিবার রয়েছে তার গাইশাল ওয়ান গ্রাম পঞ্চায়েতের জাগির বস্তি এলাকায়, তার পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার যে বাসিন্দারা রয়েছে গভীর শোকে তারা কিন্তু আচ্ছন্ন হয়ে পড়েন। মা বাবা পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের বাড়িতে আসছেন, পরিবারের প্রতি তারা সমবেদনা জ্ঞাপন করছেন। এই মুহূর্তে কংগ্রেসের পক্ষ থেকে, কংগ্রেস নেতৃত্ব যারা রয়েছেন, ইসলামপুর ব্লকের ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডক্টর সাদিকুল ইসলাম, তিনি কিন্তু তাদের পরিবারের সাথে দেখা করতে আসছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। তার সাথে উপস্থিত রয়েছেন আলতামাস চৌধুরী, প্রদেশ কংগ্রেসের অন্যতম সদস্য, নাজিম সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব কিন্তু আজকে তার বাড়িতে উপস্থিত রয়েছে। আমি সরাসরি দেখানোর চেষ্টা করব। দেখছেন, কংগ্রেস নেতৃত্ব যারা রয়েছে ইতিমধ্যেই কিন্তু তাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে এবং শোকে আচ্ছন্ন যে পরিবারের সদস্যরা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলছেন। এই মুহূর্তে সরাসরি চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি নিউজ টুডে ইন্ডিয়া পর্দায়। আপনাদেরকে জানিয়ে রাখি, গভীর শোকের একটি খবর, মর্মান্তিক একটি খবর, মর্মান্তিক দুর্ঘটনা পানিপথে। সেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে একই পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়। সেই মৃত্যুর ঘটনা পরিবারের সদস্যদের কাছে পৌঁছতেই তারা কিন্তু শোকে আচ্ছন্ন হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য এই মুহূর্তে ব্লক কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন সৈয়দ সাদিকুল ইসলাম উপস্থিত রয়েছেন, আলতামাস চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, ইসলামপুর ব্লক কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট সহ নাজিম সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব আজ তাদের বাড়িতে উপস্থিত হয়েছেন এবং তাদের পরিবারের সাথে কথা বলছেন। দেখানোর চেষ্টা করব সেই চিত্র। কাল থেকে দেখেছি আমরা খুব কান্না, 400 টাকা হপ্তা লাগছে। আপনাকে অপারেশন করায় না করাবেন? আপনার এটা অপারেশন হবে নি, এটা ভ্যানটা টিপে গায়া বলছে। হ্যাঁ, এটা এটা করি, পেটের অপারেশন করি একটা, এই চোখের ছোটা করছি না। ওনা এরকম ঘটনা মানে এটা তো মানে নিজের ঘর থেকে এখন আজ ঘর ছেড়ে এনে কাম করবা গিয়ে ভারত দি টাকা কামাইয়ের জন্য, পেটের জন্য পুরো পরিবার নষ্ট হয়ে, এরকম অনেকগুলো ঘটনা হচ্ছে যে টাকার অভাবে তারা কাম করবে। আছে কই কারেন্টের শর্ট হয়ে মারা যাচ্ছে, কই গাছ মানে এমন 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 মানে কাম করবা হচ্ছে যে টাকার জন্য, যেটা কি তোমার জানের জানের একটা হানির ব্যবস্থা রয়েছে, ওরকম ঘর থেকে পড়ে অনেক। যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখি, সেই শোকাহত পরিবার যে গাইশাল ওয়ান গ্রাম পঞ্চায়েতের জাগির বস্তি এলাকার, সেই শোকে আচ্ছন্ন পরিবারের পাশে আজ ব্লক প্রেসিডেন্ট, কংগ্রেস ব্লক প্রেসিডেন্ট যিনি রয়েছেন ডক্টর সাদিকুল ইসলাম, তিনি কিন্তু এসেছেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। ওই মত রে না, ওরকম হিসাব কিতাব লাগে যাচ্ছে, বুঝলি? নিতে ছজন লোক ছিল, গোটা ছজন ওবেলা ঘরত কই বাথরুম দিয়েছিল, কই কাদ্র কোনো খামর দিয়েছিল, সব বই বই দিয়েছিল। তো এটা মতলব একটাই কজনই যে মত রলে মহিলা রোজি মারলাম, মহিলা রোজি মারলাম।
অ্যাকচুয়ালি কি গ্যাস গ্যাস হওয়ার আওয়াজ আওয়াজ লোকের आवाज नहीं, कोई आदमी नहीं, तो दूसरा आदमी जब इंतजार से कुछ ज्यादा ही हो गया, दूसरा बिल्डिंग से उस बिल्डिंग जाके देखा के बाप रे, ये लोग एकदम पूरा बर्बाद हो गया। एक्चुअली सिलेंडर आवाज हुआ पर ना वो ब्लास्ट नहीं हुआ, ब्लास्ट नहीं छुरा आगे बढ़ पूरा रात भर शायद ये केस हुआ है। ये भी हो सकता मोर पोते दिन आदी एक ही चीज का लाए गया मोर बैठा ये चीज मोर वो ये सब मोर पता हो तो मारा ना पड़े বস্তি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সেই শোকে আচ্ছন্ন পরিবার, সেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন ব্লক কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন ডক্টর সাদিকুল ইসলাম সহ কংগ্রেসের একাধিক নেতৃত্ব। আমরা কথা বলার চেষ্টা করব, তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন। বলছিলাম দাদা, সেই পরিবারের শোকাহত পরিবার শোকে আচ্ছন্ন সেই পরিবারের পাশে দাঁড়ালেন, একই পরিবারের ছয় সদস্য। দেখুন, এটা তো আমরা শুনলাম, শুনো এটা দুঃখজনক ঘটনা হয়েছে, মর্মান্তিক ঘটনা, এটা শুনে আমরা থাকতে পারলাম না, তার জন্য এসেছিলাম। মা বাবার সাথে যে পরিবার মারা গেছে দুর্ঘটনায়, মা বাবার সাথে দেখা করলাম, দেখলাম যে এই যে আমাদের এলাকার লোক বাইরে যায়, কেন যায়? বেরোজগারের জন্য, কারণ এখানে রোজগার নেই, তার জন্য যায়। আর ওখানে গিয়ে পানিপথে অত বড় একটা দুর্ঘটনা হয়েছে, আর একটা পরিবারের ছটা সদস্য মারা গেছে, অন দ্য স্পট ডেথ হয়েছে। এখন আমরা শুনলাম পরিবারের কাছ থেকে আর এই পাড়ার লোকের কাছে যে অ্যাম্বুলেন্স করে ওর একজন ভাই, ছোটো ভাই দিল্লিতে ছিল, উনি আসছে, রাস্তায় আছে। তো আমরা এসেছিলাম যে এখন তো জানেন যে অত বড় একটা ঘটনা, তো আমরা ওই পরিবারের সাথে আছি। হ্যাঁ, ওটাই আমরা সান্ত্বনা দিলাম যে পরিবারের সাথে আছি, আর এর থেকে বেশি আর কিছু বলা যাবে না, যে আমরা ওই পরিবারের দুঃখে সুখে সাথে থাকবো। মা বাবা বুড়ো গরিব মানুষেরা, হ্যাঁ, ওই রোজগারের জন্য দু পয়সার টাকা রোজগারের জন্য বাইরে গিয়েছিলো, আর অত বড় একটা ঘটনা হয়েছে, তো আমরা পরিবারের সাথে আছি। কংগ্রেসের পক্ষ থেকে আমরা এটাই বলবো আর কি, আমাদের পক্ষ থেকে তো আমরা যা পারবো আমরা করবই, ঠিক আছে। তারপর আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা এইখানকার রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করব যে ওই পরিবারের জন্য কোনো একটা এরকম ব্যবস্থা করুক, যে ওই পরিবার কীভাবে চলবে, কারণ আর্থিক যে একটা সহযোগিতা করার জন্য আমরা এই সরকারের কাছে রিকোয়েস্ট করব, কারণ ওই পরিবারের মেন ওই ছিল, ইনকাম করার সোর্স ছিল, ওই চলে গেছে, কিন্তু ওর বউ বাচ্চা সহ সব স্বজন সদস্য চলে গেছে। তো এখন রাজ্য সরকারের কাছে তাই আমরা আবেদন করব যে ওই পরিবারের আর্থিক সহযোগিতার জন্য। এখন তো রাজনীতির কোনো বিষয় নেই, কিন্তু এই জিনিসটা আমি রাজনীতির এই ঘটনার আগেই যতগুলো আমি স্টেটমেন্ট দিয়েছি বা ধর্ণা প্রদর্শন করেছি, আমি এই জিনিসটা বারবার বলেছি যে আমাদের এখানে ইন্ডাস্ট্রির দরকার আছে, রোজগারের দরকার আছে, কারণ এখানকার মতলব ছোট ছোট ছেলেগুলোও বাইরে চলে যায়, হোটেলে ওই প্লেট আর ওয়েটারের কাজ করে, বাইরে গিয়ে ধুলাই সেলাই কোম্পানিতে কাজ করে। তো এই যে আমাদের এখানে রোজগার নেই, তার জন্য এখান থেকে মানুষকে বাধ্য হয়ে রোজগারের জন্য দু টাকা ইনকাম করার জন্য বোম্বে, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোরু এখানে যেতে হয়। তো এটার জন্য রাজ্য সরকারের এটা দায়িত্ব আছে যে রাজ্য সরকার কোনো এরকম ইন্ডাস্ট্রি এখানে যদি ডেভেলপ করে, কারণ নর্থ বেঙ্গল মতলব খুবই ব্যাকওয়ার্ড, এখানকার আপনি দেখবেন আমাদের ডিস্ট্রিক্টেরই লক্ষ লক্ষ ছেলে বাইরে চলে গেছে, যারা স্কুল যাওয়ার কথা বা আমাদের এখানে
ইন্ডাস্ট্রি হলে এখানে রোজগার করত কিন্তু ওরা সবাই বোম্বাই দিল্লি হরিয়ানা পাঞ্জাবে আপনি রিক্সা চালক থেকে শুরু করুন সেলাই ধুলাই কোম্পানিতে দেখুন সব চলে যাচ্ছে বাইরে বাইরে গিয়ে এরকম এরকম দুর্ঘটনা হচ্ছে এটা তো ফার্স্ট দুর্ঘটনা না এর আগেও অনেকগুলো দুর্ঘটনা আপনারা দেখেছেন যে হয়েছে তার জন্য রাজ্য সরকারকে কোনো একটা বিকল্প নিতে হবে যে আমাদের এখানে যদি রোজগারের কোনো সিস্টেম হয় বা ইন্ডাস্ট্রি করা হয় এস্টাবলিশ করা হয় তাহলে আমাদের এখান থেকে লোকগুলো যাবে না কারণ এখান থেকে যাওয়ার পর কত কষ্ট হয় ওরা কত পরিশ্রম করে ওরা মতলব দু টাকা ইনকাম করে বাড়ির লোককে পাঠায় কারণ আমাদের এলাকা পুরো মজদুর আর ব্যাকওয়ার্ড এরিয়া তো অনেক লোক এখান থেকে যায় তো তার জন্য আমি রাজ্য সরকারের কাছে বারবার এর আগেও এই ঘটনার আগেও আমি বারবার এটা বলেছি যে আমাদের এখানে রোজগার ক্রিয়েট করার দরকার আছে আমাদের এখানে ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করার দরকার আছে এগুলো আমরা বলেছি তো এখন তো রাজনীতির বিষয় নয় এখন আমরা এই পরিবারে যে এই ঘটনা হয়েছে আমরা কংগ্রেসের পক্ষ থেকে এসেছি যে আমরা এই পরিবারের সাথে আছি আর্থিক সাহায্য যেটা আমরা বললাম যে রাজ্য সরকারের কাছে আমরা দাবি করছি রাজ্য সরকারের কাছে তো দাবি করছি কিন্তু আমরাও আমি নিজেও বলছি ব্লক সভাপতি আমি ইসলামপুরে কংগ্রেস কমিটির ব্লক সভাপতি আমি আমার পার্সোনাল পকেট মানি থেকে আমি যতটা পারবো এই পরিবারের সাথে থাকবো আর আছি আমাদের কংগ্রেস তো আছে আর্থিক সাহায্য সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো তাছাড়া রাজ্য সরকার আছে ওখানেও আমরা লিখবো যে কোনো সাহায্য করা হোক তাছাড়া কংগ্রেস ছাড়াও যে সকল রাজনৈতিক দল আছে এনজিও আছে এবং পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাইকে আবেদন করব এই দুঃখজনক ঘটনার পর ওই পরিবারের পাশে দাঁড়ানোর আর যেন আগামী দিনে কোনো সমস্যা না হয় আমরা তো থাকবই তাছাড়া পাড়া প্রতিবেশী যারা আছে এখানে উকিলবাবু রয়েছেন ওরাও বললো যে হ্যাঁ ওনারা থাকবেন তাছাড়া আরও যত সমস্ত দল আছে সে টিএমসি হোক বিজেপি হোক বা এনজিও হোক এই দুঃখজনক ঘটনায় সবাই আমরা মিলে একসঙ্গে ওই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি আবেদন করছি বলছিলাম দেখেন উপকৃত হবে কি না এটা বলা মুশকিল কিন্তু যারা 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 এসে এখানে দেখা করে গেছেন এবং আমরা এসেছি আমরা চাই একই সঙ্গে এই পরিবারের যে একটা ছটা প্রাণ চলে গেল এটা একটা বিরাট দুর্ঘটনা বলতে গেলে এটা মর্মান্তিক ঘটনা আমরা তার পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি এখন আমাদের কংগ্রেস এবং জেলার মাধ্যমে আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং ব্লক কংগ্রেসের পক্ষ থেকে যতদূর সহযোগিতা হবে আমরা তার ব্যবস্থা করব কারণ ওই যে মারা গেছে ছেলেটা সে হচ্ছে পরিবারের পুরো নির্ভরশীল ছিল আজকে একসঙ্গে ছটা বাচ্চা সহ যে চলে গেল এটা আমাদের চোখে জল আসছে রাত্রিবেলার থেকে আমরা শুনতেছি আসতেছি হঠাৎ করে আমরা ভাবতে এইভাবে আমরা চলো যাই তাদের পাশে দাঁড়াই তা আজকে আমরা এসলাম আসছি আমরা তাদের সঙ্গে কথা বললাম তার বাবা বলল যে আমার সব কিছু ওই ছেলেই ছিল ওর মা সেই কাল থেকে কান্নাকাটি করছে পুরো গ্রাম সেই মর্মাহত আমরা চাইছি রাজ্য সরকার যারাই এসছে তৃণমূল থেকে রাজ্য সরকারের প্রতিনিধি আমরা চাইছি তাদের পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা যতদূর হয় বৃদ্ধ মা বাবা আছে তাদেরকে যেন সহযোগিতা করে আমাদের কংগ্রেসের পক্ষ থেকে আমরা যতদূর আমাদের সম্ভব হবে সহযোগিতার আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব এটা আমাদের দাবি আছে অ্যাকচুয়ালি দেখেন আজকে কালকেই আমরা এই কথাটা শুনতে পেয়েছি শোনার পরেই মন খারাপ আমাদের এখানকার গ্যাসেলের আমাদের করিম দা যিনি বাইরে থাকতেন পুরো ফ্যামিলি নিয়ে বাইরে থাকতেন সেই বাইরে থাকার কারণ বিশেষ কারণ এটাই যে আমাদের এখানে কোনো প্রকার ওর মানে খাওয়া দাওয়া হোক বা আর্থিক ব্যবস্থার কোনো দিক দিয়েই সুবিধা ছিল না সেই জন্য ও বাইরে গেছিলো যাতে আর্থিক ব্যবস্থা হোক বাড়িতে বাড়ি চালানোর ব্যবস্থা করা হোক সেই জন্য উনি বাইরে গেছিলেন পুরো ফ্যামিলির সঙ্গে নিয়ে তার দুজন মেয়ে ছিল এবং দুজন ছেলে এটাই কথা বলবো যে খুব দুঃখ বিষয়ক ঘটনা আমি আশা করব আমাদের রাজ্য সরকার এই ঘটনাটা দেখার পর যাতে আমাদের পশ্চিমবাংলায় আমাদের যে কর্মসংস্থা রয়েছে যেরকম আমাদের যে আজকে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্কুলে দেখবেন যে বা বিভিন্ন গ্রামে গ্রামগঞ্জে আপনারা দেখবেন যে ওখানে ছেলে মানে খুবই কম বেশিরভাগ মেয়েরাই রয়েছে তার বিশেষ কারণ এটাই যে ছেলেদের কোনো প্রকার কাজকর্ম নাই ছেলেদের এইদিকে আমাদের পশ্চিমবাংলায় কোনো প্রকার যে কী করে চলবে তার কোনো সুযোগ সুবিধা নাই সেই জন্য তারা বাইরে যাচ্ছে আমি আশা এটাই করব যে ইনি এই রকম ঘটনা থেকে দূরে থাকার জন্য আমাদের রাজ্য সরকার যাতে আমাদেরকে দেখে এই বাচ্চাদেরকে দেখে বা এই গরিব পরিবারকে দেখে কোনো রকম কোনো ব্যবস্থা নেয় মোহাম্মদ নাজিম শরীফ ধন্যবাদ
ব্যাপারটা হলো যে আমাদের এলাকার কথা যেটা বলতে যাচ্ছি, কেউ এমন নেই যে নিজের বাড়ি ঘর ছেড়ে বা নিজের মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে, কারো শখ নেই বাইরে গিয়ে কি বলে যে পয়সা কামানোর জন্য কারো যাওয়ারটা। এখন সবাই নিজের বাড়ির লোক বা মা বাবা ছেড়ে, নিজের এলাকা ছেড়ে যে যাচ্ছে, একটাই কারণ ওই পেটের দায়ে। ওই পেটের দায়ে ওদেরকে যেতে হচ্ছে। আর বছরে বছরে আমরা এটাই দেখতে পাচ্ছি, কেউ কি বলে যে মোবলিংচিং হয়ে মারা যাচ্ছে বা আর কিছু হয়। সত্যি এটা অনেক দুঃখজনক ঘটনা আমাদের এলাকার জন্য, কারণ আমাদের এলাকাটা অনেকই পিছিয়ে আছে, যার কারণে এখান থেকে বাধ্য হয়ে প্রত্যেকটা বাড়ি থেকেই আপনারা দেখতে পারবেন, গ্রাম থেকে প্রত্যেকটা বাড়ি থেকে কেউ না কেউ ছেলেরা বেশিরভাগ বাইরেই আছে। এই এটা অনেক দুঃখেরও কথা, আবার মর্মান্তিকও যে ভাই হঠাৎ হঠাৎ এমন ঘটনা আমরা দেখতে পাই, যেটার জন্য আমরা কিছু করতেও পারি না। বুঝতে পারলেন কিনা, দুঃখ ছাড়া বা ওদের পাশে দাঁড়ানো ছাড়া তো আমাদের কোনো আর থাকে না। বুঝতে পারলেন কিনা? ধন্যবাদ। কী নাম আপনার? আমার নাম ইঞ্জিনিয়ার তানভীর রেজা, আমি ইসলামপুর টাউন কংগ্রেসের প্রেসিডেন্ট। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেই শোকাহত পরিবার, আর সেই পরিবারের পাশে আজ কিন্তু ব্লক কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন ডক্টর সাদিকুল ইসলাম থেকে শুরু করে নিয়ে কংগ্রেসের একাধিক নেতৃত্ব তাদের বাড়িতে এসেছিলেন এবং তাদের সাথে কথোপকথন হলো, তাদের পরিবারের সঙ্গে তারা কিন্তু কথাবার্তা বললেন। ব্লক কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন তিনি কিন্তু নিজের থেকে জানালেন যে তার যতটা সামর্থ্য ততটা তাদেরকে আর্থিক হোক এবং অন্য কোনো দিক দিয়ে হোক তাদেরকে সহায়তা করবেন, সর্বদাই তাদের পরিবারের পাশে কংগ্রেস থাকবে এমনটাই কিন্তু জানালেন। এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সভাপতিনিধি গোবিন্দ পালের সাথে আমি দ্রুত গাইশাল ওয়ান গ্রাম পঞ্চায়েতের জাগির বস্তি থেকে।